বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন কবরি। তিনি জন্মনাম মিনাপাল থেকে সারাহ বেগম কবরি হয়ে উঠেছিলেন। বাংলা চলচ্চিত্রে তিনি মিষ্টি মেয়ে নামে পরিচিত। তিনি 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন, তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রাম নগরীতে। পিতা শ্রীকৃষ্ণ দাসপাল ও মা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন কবরি। তার বাবা ভজন পারতেন, মা কীর্তন করতেন, ভাই বোনেরা নাচ ও গানে পারদর্শী ছিল। কবরি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে পারফর্ম করা শুরু করেছিলেন। কবরির চলচ্চিত্রে অভিষেক হয় মাত্র 13 বছর বয়সে 1964 সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এ ছবিতে দত্তের পরামর্শে তার নাম পরিবর্তন করে রাখা হয় কবরি। এরপর তিনি বাংলা ও উর্দু কয়েকটি চলচ্চিত্রের পর 1968 সালে লোককাহিনী নির্ভর সাত ভাই চম্পা ছবিতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয়। সে বছরই তিনি আবির্ভাব চলচ্চিত্রের মধ্য দিয়ে রাজ্জাকের সাথে জুটি করেন। পরে এই জুটি আরও প্রায় 20টি অসাধারণ চলচ্চিত্র উপহার দেয়। তার মধ্যে রয়েছে ময়নামতি, নীলাকাশের নিচে, ক খ গ ঘ ও ম, দর্পচূর্ণ, কাঁচকাটা হিরে, দীপ নেভে নাই, স্মৃতিটুকু থাক, রংবাজ, গুন্ডা ইত্যাদি। কবরি প্রায় শতাধিক চলচ্চিত্রে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো বাঁশুরি, অরুণ বরুণ কিরণমালা, শীত বসন্ত, চোরাবালি, পারুলের সংসার, যে আগুনে পুরি, বিনিময়, জয় বাংলা, লালন ফকির, তিতাস একটি নদীর নাম, বলাকা মন, সুজন সখী, সারেং বউ, দুই জীবন ইত্যাদি। তিনি ছবি পরিচালনায়ও এসেছিলেন। তার পরিচালিত একমাত্র ছবির নাম আয়না, যা 2005 সালে মুক্তি পায়। তিনি বিংশ শতাব্দীর 60 ও 70-এর দশকের বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন। তিনি একবার আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র 2 বার, বাচসাস পুরস্কার 6 বার সহ আরও অনেক পুরস্কার অর্জন করেছিলেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 2008 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে কবরি প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেছিলেন। তাদের 2 ছেলে রয়েছে। তাদের বিবাহ বিচ্ছেদের পর 1978 সালে তিনি শফিউদ্দিন সরোয়ারকে বিয়ে করেন, যিনি রাজনীতিবিদ শামীম ওসমানের চাচা। তাদের 3 ছেলে রয়েছে। 2008 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 2017 সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ স্মৃতিটুকু থাক প্রকাশিত হয়। কোভিড-19 আক্রান্ত কবরি 2021 সালের 17 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।